হাই গাইস, আসসালামু আলাইকুম। নমস্কার জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন বাজে সন্ধে প্রায় 7:30। আর আজকে আমি যে তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, তো এইমাত্র অ্যানাউন্স করলো যে ওখানে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি। তো যাই হোক, প্রথম একটা কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েছি এবং সেটা রান্নার লাইফে প্রথম। তো যাই হোক, প্রথম দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ যাই হোক না কেন, সেটা আমার কাছে বড় কথা নয়, সেটা তোমাদেরকে আগেও বলেছি। তো যাই হোক, দ্বিতীয় স্থান অধিকার করেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওনা, আর সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তার জন্য। তো চলো, আমি এখন পুরস্কারটা আনতে যাব, ওখান থেকে অ্যানাউন্স করছে বারবার, তো এবার যাব। আর চলো, তোমাদের সঙ্গে তো দেখাবই কী প্রাইজ পেলাম, যাচ্ছি ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, বা মানে পরের যে কথা বলবো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ওকে, টোটো চলো। তো আমি এখানে এসে গেছি, আর এখন তোমাদের সঙ্গে বেশি কথা বলবো না। এখন এই যে নৃত্য পরিবেশন হচ্ছে, তারপরে মিউজিক্যাল চেয়ারটা হবে, তারপরে সম্ভবত পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা শুরু হবে। তো আমি তোমাদেরকে তো এখানে অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না, কারণ বুঝতেই পারছো একদম ঘ্যাচাং করে কপিরাইট খেয়ে যাব। আর কপিরাইট তো একদম খাওয়ার জন্য সবসময়, মানে দেওয়ার জন্য সবসময় রেডি, তো আমি কপিরাইট আর খেতে চাই না। তো যাই হোক, চলো আর বেশি কথা বাড়াবো না, তোমরা দেখতে থাকো। এটার পরেই সম্ভবত মিউজিক্যাল চেয়ারটা হবে, মিউজিক্যাল চেয়ারটা হয়ে গেলে তারপর আমি তোমাদের সঙ্গে একদম পুরস্কার যখন নেব তখন তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? এখন তো বুঝতেই পারছো এখন এখানে ফাংশনে গান চলছে, এখন আমি তোমাদেরকে কিছু মানে অরিজিনালি দেখাতে পারবো না, কারণ আমি কপিরাইট খেয়ে যাব, ঠিক আছে? চলো দেখতে থাকো। দেখো আমি কিন্তু প্রাইজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আর তোমাদেরকে বলে দিয়ে, মিউজিক্যাল চেয়ার যে খেলছিলাম ওটাতে আমি ফোর্থ হয়েছি, তো সেই প্রাইজটা এবার নেব। তো এই দেখো, আমার লাইফে সবথেকে কী বলবো, মানে বিশেষ মুহূর্ত, সর্বশ্রেষ্ঠ মানে সুন্দর মুহূর্ত বলতে পারো, মিউজিক্যাল চেয়ারে যে ফোর্থ হয়েছি সেই প্রাইজটা কিন্তু আমি আমার হাজব্যান্ডের হাত থেকে পাচ্ছি এখানে, আর উনি এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তো সবাই মিলে রিকোয়েস্ট করলো দাদার হাত থেকেই যেন প্রাইজটা আমি নিই। তো এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার হিসাবে থেকে গেল, কিন্তু খুব ভালো লাগছে যে হাজব্যান্ডের হাত থেকে উপহার নিচ্ছি আর সেটা ক্যামেরাবন্দি করছে ছেলে। সত্যি এর থেকে সুন্দর মুহূর্ত হয় না। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু এটার অ্যানাউন্স পেয়ে গিয়েছিলাম যে আমি রন্ধন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছি, তাই এটা পেয়েছি। কিন্তু ওখানে গিয়ে তারপর আবার রাফাতের জন্য মিউজিক্যাল চেয়ারেও অংশগ্রহণ করতে হয়েছে, আর তার জন্য এই ট্রফিটা পেয়েছি। মিউজিক্যাল চেয়ারে চতুর্থ স্থান অধিকার করেছি, ঠিক আছে? তোমাদেরকে দেখিয়ে দিলাম ট্রফিটা।